बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम सबाई के साथ आमंत्रण जानाच्छि आजकेर एई अनुष्ठाने। आज के आमार आलोचनार विषय हच्छे गणपद्धति बांग्लादेश सरकार शिक्षा मंत्रणालय निर्देशित करोना महामारी कारणे बार्षिक परीक्षा नेवा सम्भव हच्छे ना, तई माध्यमिक लेवेल अर्थात षष्ठ थेके नवम श्रेणी शिक्षार्थीदेर जन्य 30 दिनेर जी कर्मसूची दिए अर्थात असाइनमेंट तैरि करते बला असाइनमेंट सम्पर्कित जी प्रज्ञापन व नोटिस जारी करा ता नहीं आलोचना करब। हमारा विभिन्न भावे देखते जानते जे ये 30 दिन कर्मसूची देवा कर्मसूची अंतर्भुक्त असाइनमेंटगुल सिलेबास देवा षष्ठ थेके नवम श्रेणी প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপর অ্যাসাইনমেন্টগুলো অভিভাবকদের এসে স্কুলে জমা দিয়ে যেতে হবে। কোনোভাবেই স্টুডেন্ট স্কুলে আসতে পারবে না অ্যাসাইনমেন্টের বিষয়ে নেওয়ার জন্য অথবা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, অবশ্যই গার্ডিয়ানকে এসে জমা দিতে হবে। আর একটা কথা, সরকারিভাবে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে যে কোনো অবস্থায় কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের বাইরে থাকতে পারবে না, সকল শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে স্কুলের নিজ নিজ প্রতিষ্ঠানে, অথবা যারা নিজ প্রতিষ্ঠান থেকে অনেক দূরে আছে তারাও তাদের যেই জায়গায় অবস্থান করতেছে ওইখানের আশেপাশে স্কুলগুলোর সাথে যোগাযোগ করে ওই স্কুলগুলো থেকেও অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিতে পারবে এবং জমা দিতে পারবে। তা আজকে আমি আলোচনা করব যে এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত স্টুডেন্টদের করণীয় কী, অর্থাৎ তারা কীভাবে লিখবে এ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশিকা। এখানে স্পষ্ট লেখা আছে যে এবছর 16 মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর COVID-19 মহামারীর কারণে 18-3-20 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, ফলে 2020 শিক্ষাবর্ষে নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এটা কোথাও সম্ভব হয়নি, যথাযথ হোক আর পূর্ণাঙ্গ কখনোই সম্ভব হয়নি, কারণ মার্চের পরে থেকে এখন পর্যন্ত সরকার স্টুডেন্টকে স্কুল কলেজে ফিরিয়ে আনতে পারেনি করোনা মহামারীর কারণে। এই কারণে এবছর শিক্ষাক্রম এবং পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ টেলিভিশন ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন ক্লাস পরিচালনা করেছে। এক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে জেলা উপজেলা অনলাইন ক্লাস চালু হয়েছে, ঠিক ধারাবাহিকতায় সুয়াদ্রা হাই স্কুল অ্যান্ড কলেজও অনলাইন ক্লাস কার্যক্রম চালু হয়েছে। তা আমরা এই মহামারীর কারণে যে ক্ষতিটুকু হয়েছে শিক্ষার্থীদের, এই ক্ষতিটুকু কোনোভাবেই পুষিয়ে দেওয়া সম্ভব না। তারপর তারা যেন স্বাভাবিক জ্ঞান অর্জনটুকু অর্জন করতে পারে তার জন্যই সরকার এই ব্যবস্থা নিয়েছে। তাহলে প্রথমে আসি এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত শিক্ষার্থীদের করণীয়, অর্থাৎ তারা কি কাজটা করবে। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যা তা হচ্ছে, 1 নম্বর, শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনই মূল উদ্দেশ্য। তারা একটা বিষয়বস্তু থেকে মূল অংশটা জানা, জ্ঞানটা অর্জন করাই এটার উদ্দেশ্য, যেন পরবর্তী শ্রেণীতে সেই পাঠের ক্ষেত্রে সুবিধা গ্রহণ করতে পারে। এখন যদি আমি কিছুই না জেনে উপরের ক্লাসে উঠি তাহলে কিন্তু উপরের ক্লাসে আমার জন্য খুবই খারাপ অবস্থা তৈরি হবে। এর জন্য কিছুটা যেন সে মূল জিনিসটা যেন জানতে পারে এই জন্যই অ্যাসাইনমেন্টটা তৈরি করা হয়েছে। অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিভি প্রণীত 2020 শিক্ষাবর্ষে 5টি পুস্তক ব্যবহার করলেই চলবে। অর্থাৎ আমরা বা শিক্ষা মন্ত্রণালয় যে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু দেওয়া হয়েছে ওই বিষয়বস্তুর জন্য শুধুমাত্র পাঠ্য বইটা ব্যবহার করলেই হবে। এছাড়া সে অন্যান্য সহায়ক বই অথবা ইন্টারনেটও সে সংগ্রহ, ইন্টারনেটের মাধ্যমেও তথ্য সংগ্রহ
করতে পারবে, যে বিষয় সম্পর্কে সে লিখবে। শুধু পাঠ্য বই না, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাসাইনমেন্টের তার সৃজনশীল জ্ঞানটাকে প্রসারিত করা, সে কতটুকু সৃজনশীলভাবে নিজেকে তৈরি করতে পারছে এটাকে ফুটিয়ে তোলাই এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। শুধুমাত্র পাঠ্য বইটা থেকে লিখবে এরকম না, আর কোনোভাবে গাইড বই, নোট বই বা বাজারে কোনো কেনা বই থেকে নেওয়া যাবে না তথ্য উপাত্ত, সে পাঠ্য বই থেকে নিতে পারবে অথবা ইন্টারনেটের সাহায্যে নিতে হবে। আর যখন সে ইন্টারনেটের সাহায্যে নিবে তখন অবশ্যই সেই অ্যাসাইনমেন্টের নিচে তথ্য উৎসটা লিখে দিবে, যে এই তথ্যটা কোন জায়গা থেকে সে সংগ্রহ করছে এটা লিখে দিবে, তখন অনেক বেশি সুবিধা হবে। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, সক্রিয়তা এবং সৃজনশীলতা যাচাই করা হবে। যখন টিচাররা এই খাতাগুলো দেখবে অ্যাসাইনমেন্টে, তখনই সে বুঝতে পারবে ওই স্টুডেন্টটা সম্পর্কে সে কতটুকু সৃজনশীলভাবে নিজেকে তৈরি করতে পারছে। তাই অন্যের খাতা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট আবার জমা দিতে হবে। যদি কোনোভাবে ধরা পড়ে যে সে নিজে লিখে নাই, অন্যেরটা সে দেখে দেখে লিখছে, তখন এটা যখন জানতে ধরা পড়বে তখন তার ওই অ্যাসাইনমেন্টটা বাতিল হবে এবং পুনরায় তাকে নতুন করে নিজের মতো করে লিখতে হবে। অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট তার নিজ হাতে বা নিজ হস্তে লিখতে হবে, কোনোভাবে অন্যের সাহায্যের দ্বারা লিখে আনা যাবে না। অর্থাৎ বড় ভাই বোন মা বাবা লিখে দিবে এমন কিছু করা যাবে না, তাকে কী করতে হবে নিজের হাতে লিখতে হবে। এতে হাতের লেখা যেমন অনুশীলন হবে তেমনই বিষয়টিকে বুঝতেও সুবিধা হবে। সে যখন লিখবে ওই অংশটা তখন কিন্তু তার ধারণা থাকবে যে সে কী লিখছে, কিন্তু অন্যজন যদি লিখে দেয় তখন কিন্তু সে বলতে পারবে না যে আমি কী লিখছে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কোন কাগজ, যে কোনো কাগজ ব্যবহার করলে চলবে, সাদা কাগজ। তবে এখানে আমি একটা কথা বলবো, যেহেতু আমি আমার অ্যাসাইনমেন্টের কভার পেজটা A4 পেজের মধ্যে একটু সৌন্দর্য সৃষ্টি করে লিখবো, তার জন্য আমার মতে বাকি পেজটাগুলোও A4 সাইজে পেপারে লেখাটাই উচিত। কারণ তা না হলে দেখা যাবে কি কাগজ ছোট বড় হওয়ার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আর অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্যটাই কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করা, মূল উদ্দেশ্যই যেটা দেখতে সৌন্দর্যজনক লাগে। তো এখানে আরও কিছু পয়েন্ট আছে, যেমন অ্যাসাইনমেন্ট যখন আমি লিখবো কোনোভাবেই লাল কালি ইউজ করা যাবে না, শুধুমাত্র কালো কালি এবং ক্ষেত্র বিশেষে আন্ডারলাইন করার জন্য নীল কালি ব্যবহার করা যাবে, কিন্তু কোনোভাবেই লাল কালি বা অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র কালো কালি দিয়ে লিখবো, পেন্সিল দিয়ে মার্জিন করব অথবা নীল কালি দিয়ে আন্ডারলাইন করবো, আমি পেন্সিল দিয়েও আন্ডারলাইন করতে পারবো, কোনো অবস্থায় এখানে অন্য কোনো কালার ইউজ করা যাবে না। এটা আমি বারবার বলতেছি যেন পরবর্তীতে তার এই ভুলগুলোর কারণে অ্যাসাইনমেন্টটা বাতিল হয়ে না যায়, আর বাতিল হয়ে গেলে তখন তাকে আবার লিখতে হবে। এখানে আমি বারবার বলতেছি সরকার নির্দেশিত নির্দেশনা মোতাবেক কোনো ছাত্রছাত্রী কিন্তু এই অ্যাসাইনমেন্ট না লিখে ওপরের ক্লাসে উঠতে পারবে না, তাকে যে কোনোভাবেই যে কোনো জায়গায় থাকলেও তাকে অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতে হবে। তার জন্য আমি সকল গার্ডিয়ানদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে আপনার সন্তান এই এক মাস অর্থাৎ যতদিন পর্যন্ত অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলবে ততক্ষণ পর্যন্ত সে যেন আপনার আয়ত্তে থাকে, অর্থাৎ কোথাও যেন সে বেড়াতে না যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যেন না যায়, এটা আমি বিনীতভাবে অনুরোধ করব। সরকার এও ঘোষণা বলছে যে কোনো একটা ছাত্র যদি বাদ যায় তাকে বারবার নক করতে হবে যে সে কেন অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতেছে না, এবং যে কোনো উপায়ে তাকে অ্যাসাইনমেন্টে আনতে হবে। এবার আসি অভিভাবকদের করণীয়। এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। অভিভাবকদের কাজটা কি? শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন যাচাই এবং কোনো কোনো ক্ষেত্রে শিখনের ঘাটতি রয়েছে তা নিরূপণ করা, তাই শিক্ষার্থীদের নিজ হাতে এই কার্যক্রম অংশগ্রহণ করে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের যেন নিজ হাতে লিখে অ্যাসাইনমেন্টটা, আপনাদের গার্ডিয়ানদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন।
শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের স্বয়ংক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করতে হবে। তাদেরকে অবশ্যই আপনাদের উৎসাহিত করতে হবে, তুমি এটা লেখো, তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে লেখো, তাহলে ওরা কী করবে, লিখবে। আর তুমি যদি আপনি যদি অনীহা প্রকাশ করেন, আর দরকার নেই লিখতে হবে না, তখন কিন্তু তার একটা বছর নষ্ট হয়ে যাবে। তার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে অ্যাসাইনমেন্ট লেখার জন্য। শিক্ষার্থী যেন সময় মতো অ্যাসাইনমেন্ট পায় এবং তা যেন যত সময় জমা দেয় তা নিশ্চিত করতে হবে। সে স্টুডেন্ট তো স্কুলে আসতে পারবে না, তাহলে গার্ডিয়ানকে আসতে হবে। তো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট টাইমে অ্যাসাইনমেন্ট কী অ্যাসাইনমেন্ট লিখবে এটা স্কুল থেকে এসে নিয়ে যেতে হবে, অথবা ইন্টারনেট থেকেও আপনি সংগ্রহ করতে পারেন, কিন্তু জমা দিতে হবে স্কুলে এসে, স্কুলে এসে জমা দিতে হবে। তো এই জিনিসটা গার্ডিয়ানদেরকে করতে হবে। নোট বই, গাইড বই বা অন্য কোনো লেখা থেকে নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থী যেন নোট বই বা গাইড বইয়ের সাহায্য না নেয় অথবা অন্য কারো লেখা থেকে নকল না করে, সেদিকে অভিভাবকদের কী করতে হবে, খেয়াল করতে হবে। এই ছিল অভিভাবকদের করণীয়। এবার আমি দেখিয়ে দিব যে কোন ক্লাসে অ্যাসাইনমেন্ট কোন সপ্তাহে কতটা করতে হবে, কোন সাবজেক্টগুলো করতে হবে। যেমন আজকে অলরেডি 2 তারিখ চলতেছে, আর 2 তারিখে কিন্তু অলরেডি গতকাল 1 তারিখে কিন্তু এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট 6 থেকে 9 পর্যন্ত দেওয়া হয়েছে। এখন যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে শুধু ওগুলো নিয়ে আমরা কাজ করব, বাকি সাবজেক্টগুলো দেখান যেই সপ্তাহে যেই সাবজেক্টটার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শুধু ওই সাবজেক্টের অ্যাসাইনমেন্টই তৈরি করব। প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রতি সপ্তাহে মাত্র 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিবে। সবগুলো বিষয় দিতে হবে না, শুধুমাত্র 3টা বিষয় দিবে, এবং সেই কোন 3টা বিষয় দিবে এটা কিন্তু এখানে সরকার প্রদত্ত সময়সূচির মধ্যে দেওয়া আছে। যেমন আমি প্রথম যদি দেখি, প্রথম সপ্তাহে এখানে দেওয়া আছে, প্রথম সপ্তাহে যদি এটা দেখি আমি, ষষ্ঠ শ্রেণীর জন্য এটা দেওয়া আছে, প্রথম সপ্তাহে তারা জমা দিবে বাংলা, ইংরেজি আর বাংলাদেশি বিশ্ব পরিচয়, এই 3টা সাবজেক্ট প্রথম সপ্তাহে জমা দেবে। আমাদের তুষাদ্রা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য মানে একটা রুটিন করে দেওয়া আছে যে কোন ক্লাস কোন দিন জমা দেবে। অবশ্যই ছাত্রছাত্রীরা যখন মানে অভিভাবকরা যখন স্কুলে আসবে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য, তখন তাদের হাতে রুটিনটা দেওয়া হবে যে কোন ক্লাস কোন দিন অ্যাসাইনমেন্ট এসে স্কুলে জমা দিবে এবং কোন টিচারের কাছে জমা দিবে। তাহলে আমি কী বলতেছিলাম যে প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিবে বাংলা, ইংলিশ আর বাংলাদেশি বিশ্ব পরিচয়, দ্বিতীয় সপ্তাহে জমা দিবে 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্টের বেশি কখনো হবে না, দ্বিতীয় সপ্তাহে দিবে সে বিজ্ঞান, এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি আর হচ্ছে ধর্ম, তৃতীয় সপ্তাহে দিবে সে আবার ইংলিশ 2, তখন লিখে দিতে হবে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 এভাবে লিখে দিতে হবে, তারপরে গণিতের 1, আর হচ্ছে কৃষি বা গাস্ত্র অর্থনীতির বা গাস্ত্রবিজ্ঞান 1 দিবে। যাদের কৃষি আছে তারা কৃষি দিবে, আর যাদের গাস্ত্রবিজ্ঞান আছে তারা গাস্ত্রবিজ্ঞান জমা দিবে। চতুর্থ সপ্তাহে জমা দিবে ইংলিশ 3, বিজ্ঞান 2, বাংলাদেশ বিশ্ব পরিচয় 2, পঞ্চম সপ্তাহে জমা দিবে গণিত 2, বিজ্ঞান 3, আর হচ্ছে ধর্ম, নৈতিকশিক্ষা। আর শেষ সপ্তাহে অর্থাৎ 6টা সপ্তাহে মানে 6 সপ্তাহ জমা দিতে হবে। সরকার ঘোষিত নিয়ম অনুসারে আমরা জানি যে 4 সপ্তাহে 1 মাস, কিন্তু এখানে আরও 2টা সপ্তাহ বাড়িয়ে মানে 6টা, ওই যে সাবজেক্ট যেহেতু কমা দিয়েছে এর জন্য 6টা সপ্তাহ নিয়ে গেছে। প্রতি সপ্তাহে 3টা করে দেওয়ার কারণে, যেহেতু সবগুলো সাবজেক্ট যদি একই সপ্তাহে লিখতে যায় তখন তো অনেক পেরেশানির মধ্যে পড়বে স্টুডেন্টরা, তার জন্য সপ্তাহে একটু বাড়িয়ে সাবজেক্ট প্রতি সপ্তাহে কমিয়ে দিয়েছেন। শেষ সপ্তাহে থাকবে বাংলা 2,
তারপরে গণিত থ্রি, এরপরে থাকবে কৃষি শিক্ষা অথবা রাষ্ট্রবিজ্ঞান। এরকম প্রত্যেকটা সাবজেক্টের সহ মোট অ্যাসাইনমেন্ট হবে আমার 18টা, অর্থাৎ একটা সিরিজ মানে সিক্সের অ্যাসাইনমেন্ট মোট জমা দিতে হবে 18টা। একইভাবে সেভেনে আসি, সেভেনের রুটিনে যদি আমি তাকাই, প্রথম সপ্তাহে তারা আসছে বাংলা দেবে, ইংলিশ দেবে, বাংলাদেশ বিষয় পরিচয় দেবে। সেকেন্ড সপ্তাহে দেবে বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি আর ধর্ম। তৃতীয় সপ্তাহে দেবে ইংরেজি, ইংরেজি তারপরে গণিত আর হচ্ছে কৃষি বা রাষ্ট্রবিজ্ঞান। আর চতুর্থ সপ্তাহে দিবে আবার ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়। পঞ্চম সপ্তাহে দিবে গণিত টু, বিজ্ঞান থ্রি আর হচ্ছে ধর্ম। ষষ্ঠ সপ্তাহে দিবে বাংলা টু, গণিত থ্রি আর হচ্ছে কৃষি বা গৃহস্থ। এইভাবে মোট সেও কি করবে 18টা অ্যাসাইনমেন্ট জমা দিবে টোটাল, প্রতি সপ্তাহে 3টা করে, মোট 6টা সপ্তাহে 18টা অ্যাসাইনমেন্ট জমা দিবে। অষ্টম শ্রেণীর যদি আসি আমি রুটিনে, অষ্টম শ্রেণী দেখতেছি সেম ওই যে মানে সিক্স সেভেনের মতোই, প্রথম বাংলা, ইংরেজি, তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয়, দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞান, তথ্য, ধর্ম, তৃতীয় সপ্তাহে ইংরেজি, গণিত, তারপরে কৃষি বা রাষ্ট্রবিজ্ঞান, চতুর্থ সপ্তাহে ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, পঞ্চম সপ্তাহে গণিত, বিজ্ঞান, ধর্মনৈতিক শিক্ষা, আর শেষ সপ্তাহ হচ্ছে বাংলা, গণিত আছে কৃষি বা রাষ্ট্রবিজ্ঞান। এই মোট 18টা অ্যাসাইনমেন্ট সে তৈরি করবে, অর্থাৎ সিক্স সেভেন এইট প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে 6টা সপ্তাহে 3টে করে প্রতি সপ্তাহে মোট 18টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে, যেদিন যে স্কুল যেই ডেট দেবে ওই, এখানে সরকার নির্দেশিত কোনো ডেট নেই, এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা মতো ডেট দেবে, কারণ সবাইকে তো একই দিন দেখা যাবে না, এর জন্য একই দিন এক এক শ্রেণীর অ্যাসাইনমেন্ট জমা বা অ্যাসাইনমেন্ট দেওয়া এক এক ডেটে দেওয়া আছে। যেমন আমাদের স্কুলে রুটিনে দেওয়া আছে যে কোন দিন গার্ডিয়ানরা আসবে জমা দেওয়ার জন্য, কোন ক্লাসের এবং কয়টা থেকে কয়টা কোন টিচারের কাছে দেবে, এটি রুটিনে দেওয়া আছে। আমাদের স্কুলের ফেসবুক পেজে পাওয়া যাবে, অফিস রুমে পাওয়া যাবে। এবার আসি আমরা নবম শ্রেণীর, তো নবম শ্রেণীর সেম এখানে যেহেতু গ্রুপ আছে সায়েন্স, কমার্স, আর্টস, তো প্রথম দুইটা তাদের সেম বাংলা ইংলিশ সবারই আছে। এরপরে তিন নাম্বার অ্যাসাইনমেন্ট যেটা, এটা গ্রুপ সাবজেক্ট হচ্ছে, যেমন সায়েন্সের কেমিস্ট্রি আর আর্টসের ইতিহাস আর কমার্সের হচ্ছে ব্যবসায় উদ্যোগ। দ্বিতীয় সপ্তাহে গণিত, সায়েন্সের যদি হয় তাদের হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় আর আর্টস কমার্সের হবে জেনারেল সায়েন্স। একইভাবে তিন নম্বরটা সায়েন্সের জন্য হবে পদার্থ, আর্টসের জন্য হবে ভূগোল আর কমার্সের জন্য হবে হিসাব বিজ্ঞান। তৃতীয় সপ্তাহে সায়েন্সের জন্য হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় আর আর্টস কমার্সের হবে বিজ্ঞান। আর দুই নম্বর অ্যাসাইনমেন্ট যেটা, এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা সবার জন্য। আর তিন নম্বরটা যেটা সেম রসায়ন, ইতিহাস আর ব্যবসায় উদ্যোগ। এবার আমরা চার নম্বর সপ্তাহে যাই, ইংলিশ দুই নম্বর, ইংলিশ গণিত দুই নম্বর, তারপরে হচ্ছে আবার রসায়ন, ইতিহাস এবং ব্যবসায় উদ্যোগ। পঞ্চম সপ্তাহে তারা দিবে বাংলা, ইংলিশ তিন, এরপরে দিব পদার্থ, ভূগোল আর হিসাব বিজ্ঞান, তিনটা শেষ। ষষ্ঠ সপ্তাহে দিবে গণিত তিন, ওই যে বিজ্ঞান দেবে আর্টস কমার্সের ওরা
আর বাংলাদেশের বিশ্ব পরিচয় দিবে সায়েন্স, আর 3 নম্বর অ্যাসাইনমেন্ট যেটা এটা পদার্থবিজ্ঞান দিবে সায়েন্সের ওরা, ভূগোল দেবে আর্টসের ওরা, আর হিসাব বিজ্ঞান দিবে কমার্সের ওরা। এই মোট 3টা করে প্রতি সপ্তাহে 3টা করে অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছয় সপ্তাহে মোট প্রত্যেক স্টুডেন্ট 18টা করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। এবার আসি আমি এই সপ্তাহের সিলেবাস, অর্থাৎ এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টের কাজ দিচ্ছে সরকার, একেবারে সবগুলো কাজ একসাথে দেয় না, প্রতি সপ্তাহে সপ্তাহে কাজগুলো দিবে বোর্ড থেকে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অথবা ফেসবুকে আমরা বিভিন্নভাবে পাবো। আর আমাদের স্কুলে যারা আছে আমরা ছাত্রছাত্রীদেরকে স্কুল থেকে সরবরাহ করব, গার্ডিয়ান এসে স্কুল থেকে এই কাজগুলো সংগ্রহ করতে পারবেন। এবার আসি এই সপ্তাহে কী কাজ দিচ্ছে আমরা দেখি। যেমন ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা এই সপ্তাহে লিখতে হবে, আমরা একটু আগে রুটিনটা দেখে আসলাম। হ্যাঁ, প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম কি? শিরোনাম হচ্ছে সততার পুরস্কার, মেনু, নীল নদ আর পিরামিডের দেশ, এই 3টা গল্পের সমন্বয়ে এই শিরোনামটা লিখতে হবে। যখন আমি শিরোনাম লিখবো তখন এই পুরাটা লিখবো কভার পেজের ওপরে। শিরোনাম বিষয়বস্তু শিরোনাম কি হবে? সততার পুরস্কার, কমা মেনু, তারপর কমা দিয়ে লিখবো নীল নদ আর পিরামিডের দেশ। এবার আসি নির্ধারিত কাজ। নির্ধারিত কাজগুলো আমরা কি দেখতেছি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবো আমরা, যদি সৃজনশীল আকারে দেওয়া থাকে তখন কিন্তু সৃজনশীলের মতোই আমাকে উত্তর লিখতে হবে। তো এখানে আমি দেখতেছি 10টা প্রশ্ন দেওয়া আছে, এই 10টা প্রশ্নের সবগুলোর অ্যান্সার কি করতে হবে আমাকে করতে হবে, মানে লিখতে হবে খাতায় প্রশ্ন তারপর উত্তর, এভাবে 10টা লিখবো। এখানে দেখো মূল্যায়নের নির্দেশনা, অর্থাৎ তুমি যে লিখবা বা যারা লিখবে তাদেরকে আমরা কীভাবে মূল্যায়ন করব এই খাতাগুলো দেখে। উত্তরগুলো বিষয়বস্তু সঠিক হতে হবে, অর্থাৎ যে প্রশ্নটা চাইছে তার উত্তরটা প্রশ্নের সাথে সামঞ্জস্য আছে কি না তা দেখবো আমরা। বাক্য গঠন এবং বানান শুদ্ধ হবে এগুলো আমরা দেখবো। এভাবে আমরা মূল্যায়ন করব যে কোন স্টুডেন্টরা, এখানে আমরা 4টা ভাগে ভাগ করব সরকারি নির্দেশ মোতাবক, অতি উত্তম, উত্তম, তারপরে এরকম 4টা ভাগে আমরা বিভক্ত করে তাদেরকে মূল্যায়ন করব। ঠিক একইভাবে ইংলিশটা দেওয়া আছে এখানে স্যার, 6-এর ইংলিশ, ঠিক আবার পার্শ্বনামে আমরা এটা লিখবো, আর এখানে যা যা বলছে তার অ্যান্সারগুলো লিখবো। এই যে লেখা আছে HW A1B4 ফ্রম টেক্সট বুক লেসন, এরকম আমরা বই খুললে এটা খুঁজে পাবো ওইখানে কি আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যান্সারগুলো করতে হলে লেসন 1-এর এই জিনিসটা আমাকে ভালোভাবে পড়তে হবে, লেসন 2-এরটা পড়তে হবে, 4-3-4 পড়তে হবে, তাহলে আমি এই অ্যান্সারগুলো করতে পারবো। তার জন্য এই ছাত্রছাত্রীদের মূল কাজ হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া থাকবে তার বিষয়বস্তুটাকে ভালোভাবে পড়া, তাহলে সে কী করতে পারবে, লিখতে পারবে। এবার আসি 3 নম্বর অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এইখানে দেখো যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া আছে শিরোনামগুলো কী কী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পার্ট 1-2, আর 3-4 আছে বাংলাদেশের মানব বসতি রাজনৈতিক ইতিহাস। তোমাকে এই পার্টগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, তারপরে তুমি কী করতে পারবা এই অ্যান্সারগুলো লিখতে পারবা। যদি এই পার্টগুলো তুমি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবে না, তাহলে তোমাকে এই পার্টগুলো পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় এই পার্টগুলো পড়তে হবে। এই দুইটা মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই পার্টগুলো যখন আমি পড়বো তাহলে কিন্তু আমি এই অ্যান্সারগুলো লিখতে পারবো। যেমন দেখো এখানে লেখা আছে নিচের প্রশ্নের উত্তর দাও, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো, এরপরে বলছে ভারত মহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা এবং রাজবংশগুলোর তালিকা তৈরি করো, সভ্যতার ইতিহাসে পারদেশের 2টি বড় অবদান বর্ণনা করো। এখানে আরেকটা কথা বলি যে আমরা যখন এই উত্তরগুলো লিখবো তাহলে অবশ্যই কিন্তু একটু ফাঁকা করে লিখবো যেন লেখাটা কি দেখা যায়, সুন্দর দেখা যায়। আর যখন আমি A4 পেজে লিখবো, এক পৃষ্ঠা লেখার পর অপর পৃষ্ঠাটা ফাঁকা রেখে আরেকটা পেজে লিখবো, 2 পৃষ্ঠায় কিন্তু আমরা লিখতে যাব না, একটা প্রথম ওপরে পৃষ্ঠাটা লিখলাম,
পিছনেরটা লিখবো না, আরেকটা পেজে লিখবো, এইভাবে লিখবো, নাহলে কিন্তু আমার সৌন্দর্যটা নষ্ট হবে। আর এখানে কিন্তু অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্যটি কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করা, যে যত সুন্দর করে ডেকোরেশন করে লিখতে পারবে সেই কিন্তু মূল্যায়নের দিক থেকে এগিয়ে থাকবে। এবার আসি আমি সপ্তম শ্রেণী, সেম স্যার আগের মতোই সপ্তম শ্রেণী বাংলা সপ্তম ষষ্ঠ সপ্তম অষ্টম একই সিলেবাস কিন্তু দেওয়া, যে বাংলা ইংলিশ তারপরে এভাবে দেওয়া আছে বাংলা বিষয় পরিচয়। তো এইখানে দেখো যে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে বাংলা শুধু একটা গল্প দেওয়া আছে গদ্য অংশ থেকে কাবলিওয়ালা। তো এই কাবলিওয়ালাটা আমরা পড়বো, পড়ার পর দেখো এখানে কিন্তু একটা উদ্দীপক দেওয়া আছে স্যার, তার মানে এটা সৃজনশীলের মতো করে লিখতে হবে, এটা কিন্তু আমার নর্মাল প্রশ্ন মতো লিখলে হবে না, এই প্রশ্নটা আমাকে কী করতে হবে সৃজনশীলের মতো করে লিখতে হবে, সৃজনশীল যেভাবে আমরা অ্যান্সার করি ঠিক সেমভাবে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা ইংলিশটা যাই, সেম স্যার ইংলিশ সেভেনের ইংলিশ যাব, তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয় দেবো, মানে একটা বুঝলে আমরা সবগুলো আমাদের মতো করে লিখতে পারবো, তার জন্য বাকিগুলো আর আমি আলোচনা করলাম না। এবার অষ্টম শ্রেণী যাই, অষ্টম শ্রেণী বাংলা এখানে দেওয়া আছে শুধু একটা গল্প অতিথি স্মৃতি, ঠিক আছে। এই যে দেখো এখানে আবার একটা কাজ দিয়ে দিছে, শিরোনাম দিয়েছে অতিথি স্মৃতি, কিন্তু এখানে আবার একটা কাজ দিয়েছে, কাজটা কি যে কভার পেজে নমুনা দিছে, যে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবো, বিদ্যালয়ের নাম লিখবো। এখন দেখো তুমি যখনই যেই অ্যাসাইনমেন্টটা তৈরি করবো অবশ্যই কিন্তু তারিখটা লিখতে হবে, যে কোন তারিখে তুমি জমা দিচ্ছ তারিখ কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে। আর অ্যাসাইনমেন্টের ওই যে বললাম অ্যাসাইনমেন্ট ওয়ান, অ্যাসাইনমেন্ট টু, অ্যাসাইনমেন্ট থ্রি এভাবে কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমার কোন অ্যাসাইনমেন্টটা কোন সপ্তাহের জন্য তৈরি করা হয়েছে। তো কভার পেজে নমুনা কী বলছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম থাকবে, বিদ্যালয়ের নাম থাকবে, তারিখ থাকবে, ছাত্রছাত্রীর নাম থাকবে, তারপরে বিষয়বস্তু বিষয় শ্রেণী শাখার রোল ইত্যাদি থাকবে। এবার দেখো অ্যাসাইনমেন্টটা কী দিছে স্যার, অ্যাসাইনমেন্টে বলছে যে মনে করো তুমি শিক্ষা সফরে কোনো একটা বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বর্ণনা দাও, অর্থাৎ ওই যে মানে পত্রের মতো করে আমরা যে লিখি না ওইরকম লিখবো। দেখো তাহলে মূল কি অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুযায়ী কভার পেজটি তৈরি করবা, এখানে কিন্তু কভার পেজটার জন্য মার্ক দেওয়া হবে, কারণ কাজই দিয়ে বইলে দিছে কভার পেজ তৈরি করা, কিন্তু অন্যগুলোর মধ্যে কিন্তু কভার পেজ তোমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তৈরি করব, কভার পেজ মুখ্য বিষয় না, কিন্তু এই অ্যাসাইনমেন্টের জন্য কভার পেজটা হচ্ছে মুখ্য বিষয় মানে মেইন, মানে কভার পেজটাও নাম্বারের অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষা সফরে বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখে যথাযথ বর্ণনা দেবে, তুমি শিক্ষা সফরে যে জিনিসগুলো জানলে এগুলো ধারাবাহিক লিখবে, বাক্য গঠন এবং বানান সঠিক হতে হবে, তাহলে তুমি একবারে ফুল মূল্যায়নে সিলেক্ট হবা। ইংলিশটা সেমভাবে লিখবো, সমাজটা সেমভাবে লিখবো। এবার আসি নবম শ্রেণী, আমি নবম শ্রেণী এখানে বাংলায় প্রথম দেওয়া আছে কপোতাক্ষণ। তো নির্ধারিত কাজটা কী বলছে স্যার, একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে লিখো, অনেকবারে সহজ, তুমি 10টা বাক্যে লিখবা, একজন নাগরিকের 10টা গুণ কী কী হইতে পারে এরকম 10টা বাক্যে তুমি লিখে দেবা। এটা তুমি বইয়ের সাহায্য নিতে পারো অথবা ইন্টারনেটের সাহায্য নিতে পারো, আমি কিন্তু আগে বলছি যদি তুমি ইন্টারনেটের সাহায্য নাও তুমি তথ্যটা কোন জায়গা থেকে কোন ওয়েবসাইট থেকে সংগ্রহ করছো এটা তথ্য উৎস সাইড নোটে লিখে দিতে হবে। ইংলিশ, এবার আসি গ্রুপ সাবজেক্ট রসায়ন। এবার রসায়নে এখানে 3টা অধ্যায় দেওয়া আছে, মানে বইলা দিছে এই শিরোনামে অ্যাসাইনমেন্ট ওয়ানটায় 3টা অধ্যায় থাকবে, কিন্তু কাজ দিছে একটা স্যার। দেখো কাজটা কি, যে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ বালু মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করো এবং নিম্নের প্রশ্নগুলো তুমি খাতায় লেখো, এই পরীক্ষাটা তোমাকে বাসায় নিজে করতে হবে। তুমি কী করলা, খাবার লবণ আর বালি একসাথে মিশ্রিত করলা, এখন এগুলাকে আলাদা করবা, পৃথক করবা, এই পৃথক করার সময় তুমি কী কী প্রক্রিয়া অবলম্বন করবা, কী কী পদ্ধতি তুমি মাধ্যমে এগুলাকে আলাদা করতে পারবা এটা লিখতে হবে। এক নম্বর প্রশ্ন বলছে এই পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কাজের ধারাবাহিক বর্ণনা, এখন তুমি তো একটা বর্ণনা করবা যে কোনো, তো তুমি কীভাবে কী করছো কাজের বিবরণ, যেটাকে ধারাবাহিক বর্ণনা বলছে কাজের বিবরণ, তুমিও লিখবা কাজের বিবরণ লেখা, এক নম্বর দিয়া দুই নম্বর দিয়া এভাবে পয়েন্ট করে লিখবা।
এবার 3 নম্বর, পরীক্ষণের ওপর তোমার পর্যবেক্ষণ সিদ্ধান্ত ব্যাখ্যা করো। পরীক্ষা করার পর তুমি কি দেখলা, কি জানলা, আর লাস্টে তোমাকে এই কাজটা করার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করলা। আমরা অবশ্যই যেহেতু কেমিক্যাল নিয়ে কাজ করি কেমিস্ট্রিতে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা কি কি সাবধানতা সাধারণত অবলম্বন করি এই জিনিসগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। আর এবার আসি ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা। সেম এখানে 3টা অধ্যায় দেওয়া হয়েছে, এই 3টা অধ্যায় থেকে কি কি করব বলছে, রসায়ন পাঠ করা কেন, সরি ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন, প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি, তারপরে বলছে প্রাচীন বাংলার মানচিত্রে উল্লেখ করে জনপদগুলোর বর্তমান নাম বা অবস্থান চিহ্নিত করো, আগে কি নাম ছিল এখন কি নাম ছিল, একটা মানচিত্র অঙ্কন করে তোমাকে কি করতে হবে এগুলো চিহ্নিত করতে বলছে। ব্যবসায়ী উদ্যোগ প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে, কাজটা কি ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ দ্বারা ছকে প্রদর্শন করো, ছক আকারে লিখতে হবে তোমাকে এখানে। তাহলে শিক্ষার্থীরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো? তারপরও যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসগুলো যেন বুঝিয়ে দিতে পারি। তাহলে তোমাদের এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এগুলা যেই ক্লাসে যে সাবজেক্ট দেওয়া আছে প্রত্যেকে 3টা করে অ্যাসাইনমেন্ট স্কুলের নির্ধারিত তারিখ অনুযায়ী জমা দিতে হবে। আর কভার পেজের কথা যদি আমি বলি, তাহলে তুমি কভার পেজটা নিজেও তৈরি করতে পারো তোমার মনের মতো করে, অথবা তুমি যদি চাও যে আমাদের স্কুলের একটা ফেসবুকে আমরা একটা কভার পেজ দিয়েছি, তুমি ইচ্ছে করলে ওই পেজটাও কী করতে পারবা, ডাউনলোড করে প্রিন্ট করে ওইটাও নাম ঠিকানা লিখে তুমি কী করে দিতে পারবা, জমা দিয়ে দিতে পারবা, মানে কভার পেজ হিসেবে তুমি এটা এখানে অন্তর্ভুক্ত করতে পারবা। যে আমি দেখাইতেছি যে আমাদের স্কুলের কভার পেজটা যে আমি যদি একটু তাকাই, তাহলে আমরা একটা কভার পেজ পাবো আমাদের স্কুলে পেজে, এই কভার পেজটা দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে এই কভার পেজটাও কী করতে পারবা, প্রিন্ট করে অ্যাসাইনমেন্টের মেইন পেজের সাথে যুক্ত করে জমা দিতে পারবা। ঠিক আছে, এখানে সুন্দর করে লেখা আছে বিষয়ের নাম, বিষয়ের শিরোনাম, ওই যে শিরোনাম যে অ্যাসাইনমেন্টটা লিখবা এটা, তারপরে বিষয় কোড, এরপরে যেই শিক্ষক তোমার এই অ্যাসাইনমেন্টটা তদারকি করবে তার নাম, পদবি, তারপরে তোমার নাম, রোল, শ্রেণী, বিভাগ থাকলে বিভাগ লিখবা, আর তারিখটা লিখে দিবা। এখানে তারিখটা লিখা হয় না, তুমি কিন্তু অবশ্যই তোমরা কী করবা, তারিখ লিখতে হবে যে কোন তারিখে তুমি অ্যাসাইনমেন্টটা জমা দিতেছো বা তৈরি করছো, জমার তারিখটা লিখলেই হবে, তৈরি করছো এটা লেখা দরকার নয়, যেদিন জমা দিবা ওইটি আমরা বুঝে নিব ওই তারিখের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত তোমাদের যত সমস্যা ছিল সমস্যাগুলো সমাধান করতে পারবা, তারপরে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমার সমস্যাগুলো সমাধান করার জন্য। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।